নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল, আজকে তোমাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেন। কোশ্চেনটা হলো, অ্যাকর্ডিং টু দ্য ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল, হুইচ কোম্পানি ইজ দ্য লার্জেস্ট কোম্পানি ইন ইন্ডিয়া? মার্কেট ক্যাপিটালাইজেশনের হিসাবে ভারতের সবথেকে বড় কোম্পানি কোনটা? তো তোমরা কমেন্ট সেকশনের উত্তরটা করো, যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো একটা হার্ট রিয়্যাক্ট, তাতে তোমরা বুঝে যাবে যে সঠিক উত্তর কোনটা, এবং আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আমাদের যে আজকের টপিক, সে টপিকটা হচ্ছে, ম্যালেরিয়া মুক্ত দেশ হয়ে গেল কিন্তু আফ্রিকার তৃতীয় দেশ হিসাবে কাবো বার্ডে। লেট মি সে ইট অ্যাগেন, কাবো বার্ডে। আমি তোমাদেরকে দেখাবো কাবো বার্ডেটা কোথায় অবস্থিত, ঠিক আছে? তো কাবো বার্ডে তৃতীয় দেশ হয়ে গেল, এবং প্রথম যে দেশটা ছিল সেই দেশটা ছিল কিন্তু মরিশাস, এবং সেকেন্ড দেশ হিসাবে ছিল কিন্তু আলজেরিয়া। আয়তনের দিক থেকে বা ক্ষেত্রফলের দিক থেকে আফ্রিকার সবথেকে বড় দেশ কিন্তু আলজেরিয়া। এবার আমরা তোমাদের দেখাবো যে কাবো বার্ডো দেশটি কোথায় অবস্থিত। এ হচ্ছে আমাদের ভারতবর্ষ। ভারতবর্ষ থেকে আমি জুম আউট করছি আফ্রিকার পশ্চিমে, একদম পশ্চিমে আটলান্টিক মহাসাগরের বুকে আমি জুম ইন করছি। দেখো, জুম ইন করছি, এই হলো কাবো বার্ডে, ঠিক আছে? এর রাজধানী হচ্ছে প্রিয়া, ওকে? তো আমরা সবাই জানি যে ম্যালেরিয়া একটা প্রোটোজোয়া গঠিত রোগ। এর যে প্রোটোজোয়া সেটা হলো প্লাজমোডিয়াম, এবং স্ত্রী অ্যানোফিলি মশা দ্বারা একটু বাহিত হয়। কুইনাইন হলো ম্যালেরিয়ার ঔষধ, এবং রিসেন্টলি মসকিউভ্যারিক্স নামের একটা প্রতিষেধক বা ভ্যাকসিন কিন্তু আবিষ্কৃত হয়েছে। এবার তোমরা যার ফটোটা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে রোনাল্ড রস। ম্যালেরিয়ার ওষুধ আবিষ্কার করার জন্য কিন্তু 1902 সালে এনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল, মার্কেট ক্যাপিটাল অনুযায়ী ভারতবর্ষের সবথেকে বড় কোম্পানি কোনটা? সেটা হচ্ছে অপশান এ LIC, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বোঝাতে আমি পেরেছি। এভাবেই আমার সঙ্গে থাকো, সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।